বিএনপি কে সাথে নিয়ে নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট তফসিল পেছানো হবে কিনা সিদ্ধান্ত কাল। সব রাজনৈতিক নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী সুষ্ঠু ভোট সরকারের লক্ষ্য তৃতীয় দিনেও উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি প্রধানমন্ত্রী দোয়া নিয়ে ফর্ম কিনলেন মাশরাফি মুশফিক মুমিনুলের সৌরভ ছড়ানো শতক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনে তিনশো ছাড়ালো বাংলাদেশ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশ সংবাদে আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাইজিন রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের অংশ হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের নেতারা কথা জানান তবে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিলেও বর্তমান তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানানো হয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সাত দফা বাস্তবায়নেরও দাবি জানানো হয় জসিম জুয়েলের রিপোর্ট জাতীয় প্রেস ক্লাবে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন অংশ নেন ঐক্যফ্রন্টের নেতারা যুক্তফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন সূচনা বক্তব্য রাখেন শক্তি নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে

নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের মূল গণ্যjsonwebtoken নির্বাচনের জন্য যে সাত দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছু ধাওয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছু দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। তরিকত করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সমালোচনা করে বলা হয় ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে রাখতি সরকারের চাহিদা অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়েছে। নেই স্পষ্টভাবেই প্রতিমান হয় যে সরকারের যাবতীয় চেষ্টার উদ্দেশ্য ছিল হলো জাতীয় ঐক্যফ্রনকে নির্বাচনের বাইরে রেখে 2014 সালের 5 জানুয়ারি আদরে আরেকটি নির্বাচন করা জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেবার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে বর্তমান সংবিধান সংশোধন না করেও যে দাবিগুলো পূরণ করা যায় তার প্রায় সবগুলো ব্যাপারে তারা কোনো আশ্বাস তো দেনইনি ও परंतु সেগুলো এদিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিশদলীয় জোটের সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা জানান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ নির্বাচন এক মাস পেছানোরও দাবি জানান তিনি টেলিভিশন ঢাকা এদিকে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কাল সোমবার থেকে মনোনয়ন ফর্ম বিক্রি করবে জাতীয়তাবাদী দল বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বিকেলে কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন সোম এবং মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন ফর্ম কেনা যাবে প্রতিটি ফর্মের দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা মঙ্গল এবং বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত পঁচিশ হাজার টাকা দিয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির সব তফসিল পেছানো হবে কিনা সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা এর আগে এক মাস তফসিল পেছানোর দাবিতে কমিশনকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট এদিকে জোটগত নির্বাচন করার বিষয়ে মতামত জানানোর শেষ দিনে ইসিতে আবেদন করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল স্মৃতিমণ্ডলের রিপোর্ট তফসিল আরো এক মাস পেছানোর দাবিতে ইসিকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট পরে সিসি জানান কমিশন চায় অংশগ্রহণমূলক নির্বাচন তফসিল পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি এদিকে জোটগত নির্বাচন করার বিষয়ে আবেদন জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে কর্মব্যস্ত কমিশন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী দলগুলোর তালিকা জমা দেন যারা গেছে এলডিপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি খেলাফত মজলিস জাকপা কল্যাণ পার্টি সহ আটটি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে আমরা নির্বাচন সহ তফসিল তো পুনরায় গেলে তফসিল তো পুনরায় করতে হবে আমরা এক মাস পিছাতে বলেছি ওকে ফ্রন্টে যে দলগুলো আছে আমরা জানি যদ্য তারা আলাদা আলাদা চিঠি দিয়েছেন যে তারা তাদের প্রতীকে বা সম্পাদক মহিবুল হাসান নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি নৌকা প্রতীক নিয়ে অংশ নেয়া রাজনৈতিক দলের তালিকা জমা দেন তবে দলগুলোর নাম জানাননি তিনি আমরা নির্বাচন কমিশনের স্টেক রাজনৈতিক দল এটা আমাদের আসলে দুপক্ষের মধ্যেই সেটা এই মুহূর্তে এই তথ্যটা সেখানে সীমিত আছে আপনারা যে নির্ধারিত প্রক্রিয়া আছে নির্বাচন কমিশনের সেটা অনুসারে আপনারা জেনে নিতে পারেন কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে ঐক্য ফ্রন্ট আমরা সম্মিলিত হবে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে যাব আর এর সাথে নেতৃত্বে নির্বাচনে অংশ নিতে ইসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর আগে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কমিশনে বেশ কিছু দাবি তুলে ধরে সুশাসনের জন্য নাগরিক সুজন সময় মতো তথ্য পাই না সময় মতো সহায়তা পাই না যাতে সহায়তা পাই সেই জন্য এইরকম একটা অনুরোধ করে আমরা অনুরোধ জানাতে আমরা এখানে এসেছি এদিকে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার ত্রিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা সব রাজনৈতিক দল ও জোটের নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি প্রধানমন্ত্রী বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঐক্যফ্রন্টের সাত দফা দাবির পাঁচটি মেনে নেওয়া হয়েছে জোটগতভাবে নির্বাচনে তিনশো আসনে উপযুক্ত প্রার্থী দেওয়া হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা আকবর রিপোর্ট রাজধানীর বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় বোর্ডের সভা এগারো সদস্যের বোর্ডে অসুস্থতার কারণে ছিলেন না সৈয়দা সাজেদা চৌধুরী সৈয়দ আশরাফুল ইসলাম ও অধ্যাপক ড আলাউদ্দিন দেশের বাইরে অবস্থান করছেন কাজী জাফরউল্লাহ মারা গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত বাকিদের মধ্যে সভাপতি শেখ হাসিনা ওবায়দুল কাদের আমির হোসেন আমু তোফায়াল আহমেদ এবং শেখ ফজলুল করিম সেলিম অংশ নেন বৈঠকে সভার শুরুতে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতকে স্বাগত জানান আমরা চাই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক তার কারণ হচ্ছে যে আমরা জানি যে এই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে সরকার গঠন করবে এবং আমরা চাই যে আমরা যে উন্নয়ন করেছি তার ধারাটা যেন অব্যাহত থাকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এর গতিটা যেন কোনো মতে থেমে না যায় একটা গণতান্ত্রিক পরিবেশ আহ ফিরে আসুক এবং সকলে আমরা মিলে একসাথে নির্বাচন করব। জনগণ যাকে চাইবে তাকে আমি সবাইকে স্বাগত জানাই যে প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মতামত দিয়েছেন যেটা গণতান্ত্রিক ধারাকে আরো শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক উন্নতিও ত্বরান্বিত হবে গণভবনে সত্তরটি নিবন্ধিত রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে গৃহীত প্রস্তাব ও দাবি বিবেচনায় আছে বলে জানান শেখ হাসিনা যারা দাবি করেছে যেমন সাত দফা তার প্রায় পাঁচ দফার বেশ কিছু আমরা মেনে নিই আর তাছাড়া ইলেকশনটা যাতে সকলের জন্য অংশগ্রহণ করতে পারে সবাই জন্য নির্বাচন করার সুযোগ পায়। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি সিদ্ধান্ত জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মেরুকরণের পালাটার শিশুলেই আমরা অ্যালায়েন্সের সমীকরণে যেতে পারি তো সেটা ভেতরে ভেতরে যে আমাদের আলাপ আলোচনা চলছে না এমন তিনি বলেন নির্বাচন পেছানোর এখতিয়ার নির্বাচন কমিশনের এতে আওয়ামী লীগের আপত্তি থাকবে না বলেও জানান তিনি নির্বাচন কমিশন যদি সময়সূচি বাড়াতে চান সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা নিজেরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এর আগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন গণতন্ত্রের স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করাই সরকারের লক্ষ্য দেশের উন্নয়নের স্বার্থেই আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বলেও এ সময় জানান তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের এমন পদচারণা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিধ্বস্ত দেশ পুনর্গঠনে শেখ ফজলুল হক মনি গড়ে তোলেন যুবলীগ ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা দেশ গড়তে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী তার আদর্শ অনুসরণের আহ্বান জানান যারা আদর্শ সৈনিক হতে চায় আমি বলবো আদর্শটাই মেনে মেনে চলা আমরা সেটাই চলি তিনি যা শিখিয়েছেন দু হাজার একশো সাল পর্যন্ত এই দেশ কিভাবে উন্নত হবে তার পরিকল্পনা আমি প্রণয়ন করি ইতিমধ্যে দিয়ে দিয়েছি কাজে এটা যদি কেউ এগিয়ে নিয়ে যেতে পারে তো সেই বাংলাদেশ হবে বিশ্বের সবথেকে উন্নত সমৃদ্ধ দেশ যে দেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিল দশ বছরে আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী দিনবদলের সনদ বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় সেটাই আমাদের লক্ষ্য এবং আমি আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলিও নির্বাচনে আসবে কারণ একটা রাজনৈতিক দল নির্বাচনে না আসলে সেই রাজনৈতিক দল শক্তিশালী হয় না এটা বাস্তবতা কাজে সেটাই আমরা আশা করি যে অন্যান্য দলও আসবে এবং বাংলাদেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে এবং গণতন্ত্রের মধ্য দিয়েই উন্নতি সম্ভব বিএনপি জামাত জোট সরকার আমলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন রাজনীতি করতে ত্যাগের মানসিকতা প্রয়োজন দেশ স্বাধীন হয়ে গেছে এটাই তো বড় কথা ছিল কিন্তু এরপর বাবা মা ভাই বোন সব হারালাম কাজে হারাবারও কিছু নাই তখন চেষ্টা কতটুকু দেশের জন্য করতে পারব এই যে লোভকে জয় জয় করা করা আর ভয়কে এটা যে করতে পারবে পারবে সেই দেশ ও জাতির জন্য কিছু দিতে জাতীয় নির্বাচন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে সরকার প্রধান বলেন উন্নয়ন তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের জন্য নয় ভোগের সার্থকতা নাই সুমন ঢাকা তৃতীয় দিনে উৎসব মুখর পরিবেশে বিক্রি হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সেই সাথে জমাও নেওয়া হয়েছে এ উপলক্ষে সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড় বারোই নভেম্বর পর্যন্ত চলবে ফর্ম বিক্রি ও জমা এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন কমিশন তাফসিল পেছালে আওয়ামী লীগের আপত্তি নেই আরো জানাচ্ছেন মিরাজ সকাল থেকেই স্লোগান শোডাউনে মুখর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে মনোনয়ন প্রত্যাশীদের লাইন সকাল দশটা থেকেই শুরু হয় মনোনয়ন ফর্ম বিক্রি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক গভর্নর ড ফরাসুদ্দিন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলার হোসেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড আহমেদ আল কবির চিত্রনায়ক ফারুক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন সহ অনেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আমাদের তরুণদের সুযোগ দিয়ে আগামী দিনে তরুণদের নেতৃত্ব দিতে পারি সেই সুযোগ নিয়ে আমাদেরকে করে দিবেন জকিগঞ্জ এবং কানাইঘাটের জনগণ আমাকে নিয়ে এই বিজয়টাকে ছিনিয়ে আনতে পারবে এছাড়া মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আসা নেতারা বঙ্গবন্ধু কন্যা নৌকা যাকে দিবেন সেই নৌকার পক্ষে আমরা সকলে মিলেই কাজ করে নৌকাকে জিতাবো জননীতি দেশত শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি ওনার যে উন্নয়নের রূপকল্প সেটা বাস্তবায়নের জন্য আমার যা যা করা দরকার ঢাকার ষোলো আসনে আমি সেটা করব। যোগ্যতা এবং অতীত কর্মকাণ্ড বিবেচনা করে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের সন্ত্রাসের জনপদের সন্ত্রাসের কলঙ্ক ঘুচিয়ে এই লালমোহন তজমুদ্দিনকে শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে ভাসিয়েছি প্রবীণদের পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন নবীন রাও আমি বিশ্বাস রাখি যৌনেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আমি নিশ্চিত ওখান থেকে জিতব এলাকার সার্বিক চিন্তা করে আমাকে এই আসন এক নয় লাখ থেকে নমিনেশন দিবেন ফর্ম কেনার পাশাপাশি জমাও দিয়েছেন অনেকে এই উন্নয়নের গতি দ্বারাকে আমরা আমি ইনশাল্লাহ ঢাকা আঠারো আসনে তার প্রতিফলন ঘটাবো এলাকা মানুষের স্বার্থে এলাকার স্বার্থে আমি মনোনয়নপত্র কিনেছি এবং জমা দিয়েছি সাতক্ষীরার একটি আসন হলেও সেটা জননেত্রী শেখ হাসিনাকে আমি উপহার দিতে পারবো জনগণের ভোটের মাধ্যমে এদিকে তফসিল পেছালে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক কাদের দলীয়ভাবে আমাদের কোনো আপত্তি নেই নির্বাচন সংক্রান্ত প্রত্যেকটা বিষয় এখন কিন্তু নির্বাচন কমিশনের এক সোমবার পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিতে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি বেলা দিকে রাজধানীর গুলশানের সাড়ে একটি কমিউনিটি সেন্টারে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এ সময় এরশাদ বলেন জাতীয় পার্টি ক্ষমতায় যেতে প্রস্তুত ফর্ম বিক্রি হচ্ছে এর সূচনা প্রণব চক্রবর্তীর জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি এই ধারাবাহিকতায় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে দলটি রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে মিছিল র্যালি নিয়ে উৎসব মুখর পরিবেশে ফর্ম কিনতে আসেন নেতাকর্মীরা নিজের জন্য ফর্ম কিনে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদ

পরে একে একে দলের অন্য নেতাকর্মীরা ফর্ম কিনে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন কুমিল্লা দুই থেকে হোমনা তিতাসের মানুষ আমাকে তারা ভোটের মধ্যে নির্বাচিত করবে এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি জয়লাভ করবেন চল জাতীয় পার্টি জয় হবে আশা করি আমিও জয় ইনশাআল্লাহ জাতীয় পার্টি আবার ক্ষমতার মশলাতে যাবে এবং হুসাইন এরশাদের হাত ধরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এবার জাতীয় পার্টির ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা আগামী তিন দিন দলের বনানী কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা আবারও আমন্ত্রণ রাগার একুশের সংবাদে আগামী দুই বছরের মধ্যে পঞ্চাশ লাখ দাতার টার্গেট নিয়ে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন বিকেলে আয়কর মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি জনগণের তুলনায় করদাতার সংখ্যা কম মন্তব্য করে রাজস্ব সংস্কৃতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান তেরো নভেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে রাজধানীর অফিসার্স ক্লাবে এবারে মেলা শুরু হবে মেলা উপলক্ষে রাজস্ব ভবনের সামনে থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মেলায় সহজে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে কর নেট বৃদ্ধি করার আমাদের আরও কিছু প্রচেষ্টা আমরা শুরু করেছি চালু করেছি যেমন আমাদের জেলা পর্যায়ের অফিসগুলিকে নির্দেশনা দিয়েছি যেসব কমিশনারেটের অধীন তাদেরকে নির্দেশনা দিয়েছি যে তারা যেন একটা টার্গেট নির্ধারণ করে দেয় প্রত্যেক জেলাতে যে তারা নতুন নতুন করদাতা নির্বাচন করবে ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সকালে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের নেতৃত্বে ফুল দেন সংগঠনটির নেতাকর্মীরা এই সময় তিনি আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন এদিকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বনানীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ পঁচাত্তরের পনেরোই আগস্টে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন আফ্রিকা ও এশিয়ার শরণার্থী এবং অভিবাসন বিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড অলব্রাইট দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে কথা বলে এই মন্তব্য করেন তিনি গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্য সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে মার্কিন মন্ত্রী বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ এখনও মিয়ানমারে তৈরি হয়নি এ ব্যাপারে আলোচনা চলছে এর আগে সকালে মার্কিন মন্ত্রী বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এদিকে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবারে আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের মনোনয়ন ফর্ম সংগ্রহে মুখর আয়োজন থাকলেও ভিন্ন চিত্র বিশ দলীয় জোটে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আর শুনশান নীরবতা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন সব দলের অংশগ্রহণের গ্রহণযোগ্য নির্বাচন হবে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন সুষ্ঠু নির্বাচনে সরকারি বড় বাধা তাপসী রাবের রিপোর্ট তফসিল পাল্টে গেছে রাজনীতির দৃশ্যপট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে উপচে পড়া ভিড় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর গোটা এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এবারও বিজয়ী হবে আওয়ামী লীগ জনগণ পরিবেশে আবার দিয়ে জনগণ হাতকে শক্তিশালী বাংলাদেশের মধ্যে নির্বাচনে আবেশ হয়ে গেছে আমি বিশ্বাস করি বিএনপির নেতারা ইনশাল্লাহ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যোগ হবে তবে ভিন্ন চিত্র পল্টনে প্রায় নেতাকর্মী শূন্য দলীয় কার্যালয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে যাচ্ছে দল খালাদে জিয়ার মুক্তি ছাড়া তৃণমূল তারা এই নির্বাচন মেনে নেবে না নির্বাচনটা আন্দোলনের অংশ নির্বাচনটা কোন পর্যায়ে যায় কি করে এটা তো সামনে অনেক দেখার বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় মনে করেন এই নির্বাচনে চূড়ান্ত বিজয় সম্ভব নয় আমাদের এখানে যে আমেজটা তৈরি হবে এই আমেস্টা তৈরি হচ্ছে না কারণ কোনো প্রত্যাশা কোনো আশা কোনো আকাঙ্ক্ষা যদি সামনে না দেখে তখন তো সৌবোধ হয় না নির্বাচন কমিশনের নেতৃত্বে পাঁচটি সিটি কর্পোরেশন যে চিত্র আমরা দেখছি একই চিত্র দেখার জন্য আমরা অপেক্ষা করব তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই বলেও মনে করেন দলের নেতা কর্মীরা তাই ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চান তারা তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা এদিকে সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ছয় আসনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ বিএনপির অস্তিত্ব রক্ষা আর আওয়ামী লীগের সামনে এগিয়ে যাবার লড়াইয়ে মুখরিত এলাকা বিএনপি ভেতরে ভেতরে গণসংযোগ চালালেও নির্বাচনী মাঠ মূলত গরম রেখেছে আওয়ামী লীগ সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তায় আফসানা নীলার রিপোর্ট একাদশ সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ আর উঠান বৈঠকের প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ নৌকার টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণে প্রতিনিয়ত ব্যস্ত বর্তমান ও সাবেক এমপি মন্ত্রীরা সোনার বাংলার অব্যাহত উন্নয়নের পালে হাওয়া লাগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তৃণমূলের সমর্থন যাদের আছে তাদের আমি বিশেষ করে আমাদের সর্বকমলপা আছে দলের মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম সবকিছুই আমি সাজাতপুর উপজেলার পরিচালনা করি আমি আশাবাদী যে আমি টিকিট পাব ইনশা আর সংসদের বাইরে থাকলেও নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি সিরাজগঞ্জের আসনগুলোতে জয় নিশ্চিত করতে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা দ্বিতীয় আমার মূল পাই আসন পূরণ করব আর যদি মন নাও দেয় তারপরে বিএবি করব আমি আমার নতিকাস করে দেব জীবন নির্বাচনে মনোনয়ন দেবেন ওই আশা নিয়ে আমি আপ সামনে নির্বাচনের জন্য নেতা কর্মীদেরকে নিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি এদিকে যোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়ার দাবি জানাছেন দলীয় উপদেষ্টারা এমন ক্যান্ডিডেটকে এখানে মনোনয়ন দেওয়া দরকার তার যে জনগণের মধ্যে গ্রহণযোগ্য হবে যার নেতৃত্বে কর্মীগণ একসাথে হয় কাজ করতে পারবে দলকে বাঁচাতে হলে জনগণের মতামতের ভিত্তিতে জনগণ যাকে চায় তাকে মনোনয়ন দিতে হবে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদরবাদে পাঁচটিতে এবং দু হাজার সালে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং একটিতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পায় আওয়ামী লীগ একুশে টেলিভিশন এদিকে বুধবারের মধ্যে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড ফেস্টুন পোস্টার ব্যানার খুলে ফেলার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার সতর্ক থাকতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে সকালে জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় এদিকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক নেতাকর্মীদের প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন ইফরাজ নূরের ক্যামেরায় হাসান ফেরদুসের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণের কাজ প্রথম দিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন চট্টগ্রাম এগারো বন্দর পতিঙ্গা আসন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জোবায়ের এদিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠক করে চট্টগ্রাম জেলা প্রশাসন আগামী তিন দিনের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড ব্যানার পোস্টার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় বৈঠকে নির্বাচন ঘিরে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আইন বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন রিটার্নিং অফিসার আইন বাহিনী যারা আছেন সীমান্তবর্তী এবং আমাদের পুলিশ আনসার বিজিবি যারা আছেন সকলকে আমরা নির্দেশনা দিয়েছি ভিজিল্যান্ট থাকার জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে না ফর্ম ফিল আপের জন্য কিন্তু অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় লাগে অনেকগুলো জিনিস আছে সার্টিফিকেটেরও কিছু দরকার পড়ে এ প্রত্যেকটা জায়গাতেই যাতে হেল্প করে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা আছে সেই নির্দেশনা আমরা দিয়েছি এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক নেতাকর্মীদের কর্মীদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন ওটা নাগরিকরা আমরা যেন ভোটাধিকারটা মালিক মনে নিজেকে মনে করতে পারি সেই পরিস্থিতি যেন পরিবেশ সৃষ্টি হয় চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্যে তিনটি মহানগরী এলাকায় এবং বাকি তেরো আসন জেলায় মোট এক হাজার আটশো নিরানব্বইটি ভোট কেন্দ্রে নিয়োগ দেওয়া হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ জন কর্মকর্তা প্রেস রিপোর্ট ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে ময়মনসিংহে পুরনো রেললাইনে নেই পর্যাপ্ত পাথর শ্রীপার ভাঙাচোরা বড় দুর্ঘটনার আশঙ্কা প্রথম বিশ্বযুদ্ধ অবসানের 100 বছর আজ ফ্রান্স সহ বিভিন্ন দেশে নিহতদের স্মরণ বিকটম রাত 11টার দেশে সংবাদ নাশকতার পরিকল্পনার সময় নেত্রকোনা থেকে শিবির সভাপতি সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে অস্ত্র ও জিহাদি বই বিকেলে সদস্যের সাত সাতবেরী কান্দা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন নেত্রকোনা শিবির সভাপতি আবু হুরায়রা সাধারণ সম্পাদক আবু ইসহাক অর্থ সম্পাদক নাইম সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মালিক ঘটনাস্থল তল্লাশি চালিয়ে এগারোটি ককটেল পাঁচটি পেট্রোল বোমা পাঁচটি কার্তুস দুটি গান ইলেকট্রনিক ডিভাইস জিহাদি বই ও দলীয় চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয় লিড ফেস্ট শেষে ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠিত হল দুই দেশের সাহিত্যিক শিল্পী কলা কলাকুশলীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধ্যায় ওয়েমেন্স ভয়েস শিরোনামে কথোপকথন অনুষ্ঠানে নারীদের অধিকার ও এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার আরনিয়া জায়দ ও বাংলাদেশের কবি রাজিয়া সুলতানা খান অনুষ্ঠানে হাই কমিশনার হর্ষবর্ধন শৃংলা বলেন প্রতিবারের মতো এবারও লিডফেস্ট শেষে ভারত এবং বাংলাদেশের শিল্পীদের নিয়ে এই আয়োজন তিনি বলেন দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক অসাধারণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তফিকি ইলাহি ও ভারতীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভি কে সিং এর দুটি বই নিয়ে আলোচনা করা হয় এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ ময়মনসিংহে পুরনো রেল লাইনে নেই পর্যাপ্ত পাথর লাইনের কাঠের স্লিপারও ভাঙ্গাচোরা লক্কর ঝক্কর রেল লাইনের কারণে এবছরই আটবার ট্রেন লাইনচ্যুত হয়েছে এসব ঘটনায় আহত হন অনেক যাত্রী রেল লাইনের সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম প্রায় দুশো বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত হয় ময়মনসিংহ জেলার বিরানব্বই কিলোমিটার রেল লাইন বর্তমানে বেশিরভাগ জায়গায় নেই পর্যাপ্ত পাথর ভেঙে গেছে কাঠের স্লিপারও মহাসড়কে যানজটের কারণে ট্রেন এখন যাত্রীদের কাছে জনপ্রিয় বাহন কিন্তু সংস্কার না হওয়ায় চলতি বছর এই রুটে ট্রেন লাঞ্চুত হয়েছে আটবার এ অবস্থায় বড় রকমের দুর্ঘটনার ভয়ে থাকেন যাত্রীরা পাথরের অভাবে রেল লাইন ট্রেন অনেক সময় হেলে দুলে চলে এটা গায়ে বসে এটা তো রুট একটা পাথর না ঠিক মতো কাটে একটা ভাঙা সাদা বাদা কিছু জায়গা বাগমার সামনে চারটি বগি লাইন চুত হয়েছে এখানে এই দৃষ্টি যদি দিনের বেলা হতো তাহলে অনেক লোক মারা যেত মাঝে মাঝে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হইতাছে কোন ট্রেন আমাদের পড়ে পড়ে যায় এটা আমরাও আতঙ্কের মধ্যেই থাকি সবসময় দীর্ঘদিন লাইনের সংস্কার না হওয়ায় উদ্বিগ্ন নাগরিক সমাজও একশো বছর আগে যেভাবে লাইন মেরামত করা হয়েছিল তারপরে মনে হয় হাত দেওয়া হয় না এই রেল লাইনটা সংস্কারটা অতি স্বল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে করাটা আমরা বাঞ্ছনীয় মনে করি ঝুঁকির কথা স্বীকার করে সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান রেলের এই কর্মকর্তা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের যাত্রী ভোগান্তি এবং আমাদের পেরেশন অনেকটাই বেড়ে যায় উত্তরণের জন্য আমরা সময় প্রতিনিয়ত আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতেছি অবিলম্বে এই রেল রুটের সংস্কার কাজ শুরুর দাবি ময়মনসিংহবাসীর সমর ইসলাম একুশে টেলিভিশন এবার ব্যবসা বাণিজ্যের খবর বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডার পণ্য বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে মোটরসাইকেল কারখানার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়ায় স্থাপিত ফ্যাক্টরিতে প্রাথমিকভাবে বছরে এক লাখ মোটরসাইকেল উৎপাদন করা হবে তবে বাজারের প্রবণতা বুঝে দু সালের মধ্যে প্রতি বছর দুই লাখ মোটরসাইকেল উৎপাদন করার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পবন চৌধুরী বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরো ইয়াসু ইজুমিসহ আরও অনেকে আর এরই সাথে শেষ করছি রাত এগারোটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বিএনপিকে সাথে নিয়ে নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট তফসিল পেছানো হবে কিনা সিদ্ধান্ত কাল সব রাজনৈতিক দলে নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী সুষ্ঠু ভোট সরকারের লক্ষ্য তৃতীয় দিনেও উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে ফর্ম কিনলেন মুমিনুলের সৌরভ একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরে সংবাদ রাত একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে শুভরাত্রি